দেখেছিস ছোটদের ছবি আঁকা শুরু করার জন্য একদম ছোট যারা সবসময় যে বলে এসেছি খেলার ছলে ছবি আঁকা শুরু করতে হবে, তো প্রথমেই আমাদের দেখা যায় অভিভাবকরা বাচ্চারা একটু রং ঠং ঘাঁটছে বা কিছু সেপ এনে ফেলছে, আমরা সঙ্গে সঙ্গে আঁকার স্কুলে পাঠাবার চেষ্টা করি। কিন্তু আঁকার স্কুলে প্রথমেই দরকার হয় না, প্রথমে তাদের সাথে খেলা, নানা রকমভাবে তাদেরকে রং নিয়ে নানা রকম দাগ ঠাক টানানো, এগুলো হতে থাকলে আস্তে আস্তে ওদের এই রং ঘষাঘষি বা এর একটা আনন্দ পেতে থাকবে। এবং তারপরে পরবর্তী সময়ে যখন মিনিমাম 4-5 বছর বয়স হলো, তারপরে ভাবা যেতে পারে যে তার ছবি আঁকাটা কোনো স্কুল ঠুলে ঠিকভাবে ওদের মনটাকে বুঝে যদি না করা হয় তাহলে ওদের এনার্জি নষ্ট হয়। ওরা খেলবে, ওদের যেমন তোদলা কথা আমাদের ভালো লাগে সেরকমভাবেই ওদের ছবিতেও সেই তোদলামিটা থাকতে হবে। তো চলুন আজকে দেখি যে এরকম ছোট, এর বয়স হচ্ছে 1 বছর 8 মাস, কিছুই বোঝে না, এ কীভাবে রং রঙের সাথে কীভাবে আনন্দ পাচ্ছে। টানার আগেরও ধরবি, এবার দেখো কি হয়ে গেল, দেখো দেখো, এই তো পাখি হয়ে গেছে, এই তো পাখি দেখো কি হলো, আচ্ছা আনো এখানে আর একটা আঁকো, রং দেবো না, এই যে এই নাও করো, এখানে করো, এখানে এখানে করো, আচ্ছা দেখো বেলুন, আবার আঁকো এখানে আঁকো, করো, এই একটা আঁকো 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 তাই না, এটা দিয়ে করো, এটা এটা তোর me